বিশ্বকর্মা পুজোর আগে শিখুন গাড়ি পুজো। আমাদের গাড়ি পুজো দুরকম হয়, একটা নতুন গাড়ি পুজো করার, গাড়ি কেনার পর ক্রয় করার পর পুজো করা হয়, সেটা মন্দিরে নিয়ে যায়, অনেকে বাড়িতে পুজো করে, ঠিক আছে। আর একটা হয় বিশ্বকর্মা পুজোর দিন, যেহেতু এটা যন্ত্র সেহেতু প্রত্যেকে তার গাড়িটাকে পুজো করার চেষ্টা করে, যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তারা তো অবশ্যই তাদের গাড়িটাকে পুজো করার চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন মন্দিরেও অনেকে নিয়ে যায় গাড়ি, তার পুজো করার চেষ্টা করে, বা যেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানে তার যেই গাড়ি, সেটা স্কুটার হতে পারে, বাইক হতে পারে, চার চাকা, ভ্যান, সাইকেল, যে কোনো যন্ত্রাংশ হতে পারে, সেই গাড়িটা পুজো করা হয়। আজকের ভিডিওতে বলবো বিশ্বকর্মা পুজোর আগে কিভাবে নতুন গাড়ি পুজো করার সেই কর্মটি করবো। কার তার কারণ রয়েছে, কারণ এই যে বিশ্বকর্মা পুজো আসছে, গণেশ চতুর্থী গেছে, এবং আগামী যে দুর্গা পুজো আসবে, কালী পুজো, এই যে সিজনটা, এই সময় অনেকেই প্রয়োজনীয় জিনিস গাড়ি, সেই গাড়িটি ক্রয় করে, এবং বিশ্বকর্মা পুজোয় তো অবশ্যই গাড়ি পুজো করে। অনেকে রয়েছে যারা শুধুমাত্র গাড়ি পুজো করার জন্য ঠাকুরমশাইকে বুকিং করে। আমি এই ধরনের পুজো অনেক করেছি, এবছর অনেকেই এই ধরনের কর্ম করবে। তাহলে আজকে ভিডিও শুরু করব। হার হার মহাদেব, আমরা দেখছেন পুজোর অসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো গাড়ি পুজো, নতুন গাড়ি পুজো। নতুন গাড়ি পুজো করতে গেলে আমাদের বিশেষ কিছু কর্ম থাকে, সেটা দু চাকা হোক, চার চাকা হোক, বা তিন চাকা হোক, যাই হোক। তাহলে কি করতে হয়, তাদেরকে একটা কিছু বলে দিতে হয়, তারা জিজ্ঞেস করে যে কি কি নিয়ে আসতে হবে। তাদেরকে বলতে হয় কি, তাকে বলতে হবে একটা নারকোল, গাড়ির একটা মালা, দুটো পাটি লেবু, ঠিক আছে, সঙ্গে সিঁদুর, গোলা সিঁদুর, এবং ধূপকাঠি, কিছু ফুল, এবং মিষ্টান্ন দ্রব্য। এই হলো সাধারণভাবে জিনিস দ্রব্য। এবার কেউ বলে যে একটু বিশেষ করে পুজো করার জন্য, তখন আমরা চেলি ব্যবহার করি, অনেক সময় মাস কলাই বা পুষ্প দিয়ে সেই চেলিটাকে বেঁধে দিই। এই হলো মূল বিষয়। তাহলে করতে হবে কি, প্রথমে যে নারকোলটা রয়েছে সেই নারকোলটাকে সামনে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন, দুটো যে পাতিলেবু রয়েছে, দুটো চাকা সামনে এবং পেছনে যতগুলো চাকা থাকবে তার পাতিলেবু দিয়ে দিতে হবে, সেগুলো সিঁদুর দিয়ে এঁকে দিতে হবে, এবং আমরা স্বস্তিকার চিহ্ন, পুত্তলিকা বা ওম গাড়িটার মধ্যে কয়েকটি জায়গায় সুন্দর করে এঁকে দেবো। গাড়ির যে মেশিন, সেই মেশিনে অবশ্যই ইঞ্জিনে আমাদের তিনখানা ফুটো দিতে হবে, যেখানে কাঁটা, মেশিনের কাঁটা যেখানে তেল হয় সেখানেও একটু ফুটো দিতে, মানে আমাদের সিঁদুরের টিপ দিতে হবে, একটা দিলেও হবে বা তিনটে দেবেন, যেখানে গাড়ির আমাদের চাবি দেয়, স্টার্ট দেয়, সেখানে একটি ছোট্ট করে ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন, এবং গাড়ির ব্যাক পোস্টারে অর্থাৎ পেছন দিকটাতে একটুখানি ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন। এই হলো মূল বিষয়। তারপরে কি করবেন, তারপর পুজো করতে হবে, বর্তমানে আজমন, বিষ্ণু স্মরণ, স্বস্তি বাচন, এই কর্মগুলো করে নেবেন। করে নিয়ে অনেক জায়গায় ঘট পেটে করে, কিন্তু ঘট পাঠার দরকার হয় না। তারপর পঞ্চদেবতার পুজো করবেন, ঠিক আছে, পঞ্চদেবতা পুজো করার পর বিশ্বকর্মাকে পঞ্চপ্রচারে পুজো করতে হবে, ঠিক আছে, করে তার নাম গোত্রে একবার সংকল্প বাক্যটি করতে হবে। নতুন গাড়ি করলেও যে বৃহত্তর অনেকক্ষণের পুজো তা নয়, কিন্তু এটাও কিন্তু সংক্ষেপেই পুজো, ঠিক আছে, সে নতুন গাড়ি কিনলেও সংক্ষেপে পুজো, কিন্তু অনেকে আরো অনেক রকম ভাবে করে, ঠিক আছে, কিন্তু এইগুলো বিষয়, তা বলে খুব বৃহত্তর কিছু নয়, মোটামুটি একটু সময়ের বিষয়, ঠিক আছে। এইভাবে তার নামে একটা সংকল্প বাক্য হলো। বাক্যই যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই জিনিসগুলো করবেন, তাহলে জিনিস আপনার কিন্তু পুজো পাঠ সুন্দর হবে। সেটা হলো যে গাড়ির মধ্যে, যে গাড়ির একটা যে ব্রেক রয়েছে, বাঁ দিকের ব্রেকটা, বাঁ হাতের ব্রেকটা, সেই ব্রেকটাকে চিপে ধরবেন, ধরে একটা মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন, বং মন্ত্র জপ করবেন। জপ জপ করবেন কতবার, আপনি 28 বার জপ করে দেবেন, ঠিক আছে, কারণ গাড়িটা একদম সুন্দরভাবে বেঁধে দেওয়া হলো। এরপরে কি হবে, এরপরে গাড়িটাকে সে স্টার্ট দেবে, নারকোলটা ফাটাবে, নারকোলের জলটা গাড়ির মধ্যে ছেটাবে, ছিটিয়ে গাড়ি স্টার্ট দেবে, লেবুটো যাতে ফেটে যায়, পেছন দিকে না তাকাবে, একটু ঘুরে চলে আসবে। এ হলো গাড়ি পুজোর মোটামুটি পদ্ধতি। এর জন্য বিশ্বকর্মা ধ্যান ট্যান করতে হবে। এইভাবে পুরো সম্পূর্ণ গাড়ি পুজোটি করা যায়, ঠিক আছে। গাড়ি পুজো করতে গেলে এর বাইরে আর কিচ্ছু নেই, কিন্তু শুধু এই কয়েকটা জিনিসই রাখতে হবে। আর যদি চেলি বাঁধেন তাহলে চেলিটা ওইভাবে বাঁধে নিতে হবে। শুধু পঞ্চপ্রচারের পুজো
করার পর আপনি কি প্রথমে গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নেবেন গাড়িটাকে, স্নান করাবেন ওই নারকোলটাকে যেমন স্নানের মন্ত্র রয়েছে, এবং তারপরে আমাদের এই পুজো করার পর আপনি কি করবেন, আমি একটু আরতি করে দেবেন, ধূপ প্রদীপ ঠিক আছে পুষ্প দিয়ে আরতি করবেন, সবার শেষে শান্তির জল এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই প্রসেসগুলো কিছু মানতে হবে, যদি কেউ বলে যে আমি অঞ্জলি দেবো তাহলে অঞ্জলি দিয়ে যাবেন, বিশ্বকর্মা অঞ্জলিতে যাবেন। এই হলো মোটামুটি আমাদের গাড়ি পুজো, নতুন গাড়ি পুজো করতে গেলে এই বিষয়। এইবার যেটার জন্য অধীর আগ্রহ আশা করেছেন, বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো কীভাবে করবেন, গাড়ি পুজো করে কীভাবে টাক লাগাবেন, সেটা একদম অল্প সময়ে, ঠিক আছে। অল্প সময় বলতে গেলে আমি যদি এখন বলি আমি আপনাকে 1 মিনিটে আপনি গাড়ি পুজো করবেন কখনো সেটা সম্ভব নয়, কিন্তু টার্গেটটা যদি 1 মিনিট রাখেন তাহলে আপনি 2-3 মিনিটে কাজটা করতে পারবেন। কি কি করতে হবে গাড়িতে, কারা কারা গাড়ি পুজো করেন, ধরুন যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের গাড়ি পুজো হবে একটা, বা আপনার আপনার পুজো হচ্ছে সেখানে গাড়ি নিয়ে এসছে তাহলে আমার একটু পুজোটা করে সেখানে একটা গাড়ি পুজো হবে, তাহলে এইরকম ভাবেই বিষয়টা হবে। বা রাস টাকা তো অনেকে জিজ্ঞেস করে, অনেকে আবার ফুল নিয়ে বেরোয়, কিন্তু মোটামুটি ওইভাবেই করবেন, যার বাড়ির পাশাপাশি বেরোবেন, আমাদের যে যেটা করণীয়, কারণ আমরা ঠাকুরমশাই, আমরা তো সেইভাবে ঘোরাঘুরি ঠাকুরমশাই না, আমরা যেখানে পুজো করবো তার পাশে যদি কেউ গাড়ি নিয়ে আসে বা সেই বাড়ির কোনো গাড়ি থাকে, বা কেউ যদি গাড়ি পুজোর জন্য মেন স্পেশালি বলে তাদের বাড়ির গাড়ি পুজোগুলো করবো। কি করতে হবে গাড়ি পুজোতে স্পেশাল দেখুন, এইবার এর একটু ডিটেলসে বলে নিই, সেটা হলো অনেকে যারা ধরুন আপনার বাড়িতে পুজো হচ্ছে, আমি গাড়ি নিয়ে গেছি, আমি কিন্তু দক্ষিণা দেব ঠাকুরমশাইকে, কিন্তু অনেকে যারা পুজো করে তারা নিজের বার নামে পুজো করছে, তারা কিন্তু এই একবারে দক্ষিণাটা করে দেয়, ঠিক আছে। এইবার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কি করতে হবে দুটো একেবারে সুন্দরভাবে করবেন, সহজভাবে করবেন যাতে সুন্দর লাগবে। যেই বললো যে গাড়ি পুজো, আপনি পুজো করে ফেললেন, শান্তির জল টল দিলেন, সর্বশেষে গাড়ি পুজোটা করবেন, কি করবেন, নিলেন সিঁদুর নিয়ে পুত্তলিকাকে নিলেন, একেবারে মন্ত্র করতে পারে, কি মন্ত্র করবেন, ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরো তজ মঙ্গলম কুণ্ডারি কাক মঙ্গল অবতার হরি, হয়ে গেল সুন্দর, এটা তো আমার মুখস্থ, ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরো তজ মঙ্গলম কুণ্ডারি কাক সং মঙ্গলা হই তনু হরি, হয়ে গেল সিঁদুর রেখে নিলে, একেবারে একদম পুত্তলিকা বা স্বস্তি যাই আঁকবেন, একটার বেশি আঁকবেন না, একদম সামনে শুধু পুত্তলিকা আঁকবেন, ঠিক আছে, হয়ে গেল। এইবার কি করবেন, নেক্সট কর্ম, নেক্সট কর্মটা কি করতে হবে, নেক্সট কর্ম হলো তার নামে এটা, এই নেক্সট কর্মটা হলো ধ্যান করে নিতে হবে, কি ধ্যান করতে হবে, বিশ্বকর্মার যে ধ্যান মন্ত্র রয়েছে সেই ধ্যান মন্ত্রটা একটু প্রয়োগ করবেন, যদি মুখস্থ থাকে তাহলে ধ্যান মন্ত্র অবশ্যই করবেন, আর নতুন গাড়ির ক্ষেত্রে ধ্যান করবেন, আমি তখন বলিনি এখানে এখন বলবো বলে, তাহলে একটু পুষ্প নিয়ে ধ্যান মন্ত্র করে নিলেন, যেখানে 2-3টে গাড়ি একসঙ্গে থাকবে সেখানে একবারেই ধ্যান মন্ত্র বলবেন, এগুলো নিজের টেকনিক্যাল, নাহলে ধ্যান মন্ত্র বলুন কি, ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকর্ম বিশ্বতাংচ বাসম মানব শুভ বৃতে, এই যে ধ্যান রয়েছে আমাদের, ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃত তাংচ বাসন মনাদিত্রি, এই হলো আমাদের বিশ্বকর্মার ধ্যান। এই ধ্যানটা করার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো সংকল্প বাক্য, এই যে যারা পুজো করছেন ধরুন যার বাড়িতে পুজো হয়েছে বিশ্বকর্মা, সে যদি আপনাকে দিয়ে পুজো করায় তাহলে কিন্তু গাড়ি পুজো করে তার কিন্তু আলাদা সংকল্প করবেন না, কারণ তার বাড়িতে বা আর তার কারুর একটা নামে সংকল্প বাক্য আগে থেকেই হয়ে গেছে, তাই তার সংকল্প বাক্য কিন্তু আর করানোর দরকার নেই, কিন্তু নতুন একটা ছেলে এসে তাকে একটু সংকল্প করলে বিষয়টা ভালো হবে। কি করবেন, মন্ত্র দিয়ে পড়বেন, ওম বিশ্বরাম তস্বরাধ্য, যে ভাদ্র মাসে করতে হবে, ভাদ্র মাসে সিংহ রাশিষ্ঠে ভাস করে, ঠিক আছে, অমুক পক্ষ পক্ষটা বলে নেবেন, অমুক তিথি বলে নেবেন, অমুক গোত্রসে শ্রী অমুক নাম, একেবারে দাস বা দাসী ওর নাম বলবেন, শিল্পকর্ম নিপুণ বুদ্ধিপূর্বক যন্ত্রাদি পূজক যন্ত্রাদি পূজা কর্মহং বিশ্বকর্মণে নম বা বিশ্বকর্মা পুজো কর্মহং করিষ্যামি, এই এই এইটুকু, যন্ত্র পুজো হচ্ছে এটা কিন্তু, হ্যাঁ, যে কোনো যন্ত্র পুজো করতে ক্ষেত্রে শুধু গাড়ি নয়, যে কোনো বড় বড় অনেক জায়গায় যন্ত্র থাকে সেই যন্ত্রপাতি পুজো করার সময়ও কিন্তু একই মন্ত্র আমাদের করতে হবে, ওই আমরা ওই পুষ্প, এই তাহলে আমরা কি করলেন, সংকল্প প্রথমে ধ্যান করে নিলেন, ওইটা এঁকে নিলেন, একটু ধ্যান মন্ত্র যদি পারেন তো করবেন,
না হলে সংকল্প বাক্যটি করবেন কিভাবে? সংকল্প বাক্যটি করবেন জানেন, পুষ্প নিয়ে সংকল্প করবেন, যদি হর্তুকি টাকাটা সুবিধাই হলো, ঠিক আছে? ওই কষাকষি কষ্ট থাকবেই আমরা করে, ব্যাস শান্তির জল একটুখানি দিয়ে দেবেন, না দিলেও হবে, শুধু একটু জল দিয়ে দেবেন, ব্যাস। এইবার যেটা করতে হবে, পুষ্প দিয়ে একটুখানি গাড়ির ওপরে পুষ্প দিয়ে দেবেন, এইটাই হলো পুষ্প। ওম জনতা দিব্য নম, ঠিক আছে, বা এস গন্ধ অপস্পদ পরিপন জনতা দিব্য নম, ওম মঙ্গল জনতা দিব্য নম, বিশ্বকর্মণে নম, এই মন্ত্র পড়ে আপনার পুরো সম্পূর্ণ পুজোটি সম্পূর্ণ হয়ে যাবে। তারপর হাত জোর করে মন্ত্র বলবেন, ওম বিশ্বকর্মণে নম, ঠিক আছে? তাহলে কি কি করবেন আবার সংক্ষেপে বলে দিই একবার সুন্দর করে। বিশ্বকর্মা পুজোর দিন কালী পুজো কি ভাবে চর্চল করবেন, সিঁদুর টাকবেন, মঙ্গলম ভগবান বিষ্ণু মন্ত্র যদি আপনার মুখোশ থাকে তবে, নাহলে শুধু মন্ত্র করবেন, করে তারপরে অনেক কটা গাড়ি পড়া মঙ্গলম বারবার করার কি তাকে একবার করে হয়ে গেল। তারপরে ওম বিশ্বকর্মা নেই যন্ত্র নেই ভনম, এইটুকু শুধু বিশ্বকর্মা যন্ত্র দিব্য নম বললেও হবে, বা একটু সংকল্প করে নাম ধরতো কি বলো, সংকল্প করে ওম বিশ্বকর্মা নেই যন্ত্র দিব্য নম, ঠিক আছে? এইটুকু হলো বিশ্বকর্মার পুজোর দিন, যে কোনো গাড়ি পুজো, সেটা আর আপনার বাইক হতে পারে, চার চাকা হতে পারে, যাই হতে পারে, একে সম্পূর্ণ একই সবই যন্ত্র পুজো। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য, যাতে পুজো আচ্ছার বিষয়ে আপনাদের ভালো হয়। দুর্গা পুজোর জন্য পুজো আসর টোল যান, সেখানে ভালো ভালো দুর্গা পুজোর ভিডিও চলে আসছে এবং পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলও ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আচ্ছার মধ্যে থাকবেন, পুজো আচ্ছা করতে থাকবেন। নমস্কার।